হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো 2022 জিএনএম এএনএম এর জন্য জিএনএম ফিমেল এবং মেলদের বেস্ট প্রাইভেট কলেজ। ঠিক আছে, অর্থাৎ তোমরা প্রায় প্রত্যেকে জিজ্ঞাসা করছো স্যার কোন কোন প্রাইভেট কলেজগুলো কম কোর্স ফির মধ্যে রয়েছে, তিন বছরে যেগুলোতে কোর্স ফি কমপ্লিট করে দেবে একদম কম খরচে এবং তারপর একটা ভালো সুনিশ্চিত চাকরির ভবিষ্যৎ রয়েছে। তো এমন কিছু প্রাইভেট কলেজের কথা বলবো যেগুলো না বললেই নয়, যেগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজের ঠিক পরে পরেই আসে যেসব প্রাইভেট কলেজগুলো। যেমন তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে রামকৃষ্ণ মিশন, তো এইরকম আরও কিছু কলেজ আছে যেগুলো কিন্তু একেবারেই কোর্স ফি কম। তো এগুলো জানা অবশ্যই জরুরি, কারণ এগুলো যদি না জানো, যদি তুমি অস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে চলে যাও, তাহলে তো কিন্তু শত্রুপক্ষ তোমাকে এনমি বধ করে দেবে। তো তোমাকে অবশ্যই এগুলো জানা উচিত যে আমার যদি এখানে না হয় তাহলে আমি আর কোথায় কোথায় যেতে পারি, অর্থাৎ বিকল্প রাস্তাগুলো কী কী রয়েছে। তো আমি তোমাদের সরাসরি দেখিয়ে দেবো যে আগের বছর কত কাট অফ গিয়েছিলো, আগে তোমরা সেটা দেখে নাও, তারপর তোমাদের সেই কলেজগুলোর নাম বলবো যেগুলো তোমাদের অবশ্যই জানা জরুরি। ঠিক আছে, তবে তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, বিএমইউ গ্রুপ এবং আমাদের সাফল্য বাংলা যৌথ উদ্যোগে তোমাদের জন্য একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার উঠে আসছে। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা মোটামুটি তোমাদের যা যা কোয়ারি আছে সেগুলো তোমরা জানতে পারো। ঠিক আছে, এবং এখানে এরা কিন্তু মোটামুটি অ্যাডমিশনের জন্য প্রাইভেট যেসব কলেজগুলো আছে সেগুলোতে তোমাদেরকে হেল্প করতে পারে, তোমরা চাইলে এখানে কনসাল্ট করতে পারো। তবে তার আগে বলবো অবশ্যই সেগুলো একটু যাচাই করে নেবে, তোমরা চাইলে এখানে এদের যে অফিস আছে সেখানে গিয়ে ভালোভাবে কথা বলে যদি তোমার মনে হয় তাহলে প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য এদের কাছে হেল্প নিতে পারো। ঠিক আছে, এবার সরাসরি তোমাদের যাচ্ছি সেই জায়গাটা যেখানে আগের বছর কত কী কাট অফ গিয়েছিলো সেটা তোমরা জানতে পারবে। দেখো বন্ধুরা, এই হচ্ছে ডাব্লিউবি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ডের থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল। এটা হচ্ছে 2020 যারা চান্স পেয়েছে, ঠিক আছে, লেখা আছে দেখো 2020 যারা চান্স পেয়েছে তাদের লিস্ট। ঠিক আছে, এখানে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো তোমরা দেখতে পাবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুবই ইম্পর্ট্যান্ট ভাইটাল একটা, এটা কিন্তু একটা পিডিএফ। এখানে তোমরা একটু নিচের দিকে স্ক্রোল করে দিতে পারো, এখানে কিন্তু কিছু র্যাঙ্ক লেখা আছে। ঠিক আছে, যেমন কম্বাইন্ড র্যাঙ্ক, মানে আগে হচ্ছিলো কম্বাইন্ড র্যাঙ্ক যেটাকে বলা, এখন জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্ক কত থেকে শুরু হয়েছিলো, 5 থেকে শুরু হয়েছে, কোথায় পেয়েছে, কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল। ঠিক আছে, তো এখানে কিন্তু সেইভাবে তোমরা দেখতে পাবে। আমি যদি একেবারে শেষের দিকে যাই না, একেবারে যদি শেষের দিকে যাই তো কোন কোন কলেজ কত কী র্যাঙ্কে গেছে সেটা তোমরা জানতে পারবে। তোমাদের কারণ শেষে পাতা নিয়ে যাচ্ছি, এবার বলবো যে কোন কোন প্রাইভেট কলেজগুলো ভালো। ঠিক আছে, তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো 235 পাতার একটা পেজ, ঠিক আছে, এই পেজটা আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি তোমাদের জন্য, কারণ তোমরা বলেছিলাম যে তোমাদেরকে বলবো যে কত কী র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো। তো এটা কিন্তু সহজে তোমরা ওয়েবসাইটে পাবে না। ঠিক আছে, আমি পেয়েছিলাম 2021 পেয়েছিলাম, কিন্তু তারপর আমি সেটা হারিয়ে ফেলি কোনো কারণবশত, এবং এটা পরে আমি কিন্তু একটা গ্রুপে অনেক কষ্ট করে যেটা জোগাড় করেছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখন চাইলে ওয়েবসাইটে খুঁজতে পারো, বাট আমি মনে হয় এটা পাবে না, আমি অনেক খুঁজেছি পাইনি। ঠিক আছে, তো ওর জন্য অবশ্যই একটু লাইক করে দাও প্লিজ, বন্ধুর সাথে শেয়ার করে দাও, অনেক কিছু জানতে পারবে। দেখো একেবারে 235 নম্বর পাতা চলে এসেছি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল কত গিয়েছিলো দেখো, 13,441 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিলো। ঠিক আছে, এটা হচ্ছে 2020 কথা। এরকম আরও আছে, নর্থ বেঙ্গলে দেখো নর্থ বেঙ্গলে কত গেছে, তবে এটা একটা মাথায় রাখবে এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট নয়, এ হচ্ছে ওবিসি। ঠিক আছে, ওবিসি বি গিয়েছিলো এতটা র্যাঙ্ক। ঠিক আছে, তো এবার বলি যাদের ধর এসসি আছে, এসসিতে এত গিয়েছিলো। এবার প্রত্যেকটা কলেজ ওয়াইজ এটা বের করবো আমি পরবর্তীকালে, তোমাদেরকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো যে কোন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো। এবার 2021টা পাওয়া যায়নি, 2019টা আমার কাছে আছে, 2020টা আছে, 2021টা এখনও পর্যন্ত আপডেট হয়নি বা আপলোড হয়নি এখনও পর্যন্ত, যদি হয় আমি তোমাদেরকে একেবারে সবার আগেই তোমাদের দেখিয়ে দেবো, খুব এটা জানা সবার জরুরি, তাহলে সেইভাবে তোমরা কিন্তু কলেজগুলো সাজাতে পারবে। ঠিক আছে, তো এখানে যেই সব কলেজগুলো আছে সবগুলো গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, যেমন ধরো তোমার এই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তারপরে তোমার জঙ্গিপুর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, জঙ্গিপুর এসডি হসপিটাল, জিএনএম ট্রেনিং স্কুল কল্যাণী, আইএনআর, এসএসকেএম হসপিটাল। এসএসকেএম দেখো শেষ জেনারেল কত গিয়েছে দেখতে পাচ্ছ, 7,000 দেখো কত র্যাঙ্ক, আচ্ছা এটা র্যাঙ্ক নয়, এইটা র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক 3,000 দেখতে পাচ্ছ, 3,200 এখানে কিন্তু বেশ, 32,000 পর্যন্ত কিন্তু এখানে কিন্তু গিয়েছিলো র্যাঙ্ক। ঠিক আছে, এসএসকেএম হসপিটাল ভাবো, এটা ছিল 2021 কথা বলছি। এবার দেখো আরও এরকম আছে এখানে, আমি আর নতুন করে বলছি না, তবে তখন হতো সমস্ত র্যাঙ্ক হতো কিন্তু এইচএসের নাম্বারের ভিত্তিতে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তখন কিন্তু মার্কস যেটা হতো সেটা কীভাবে হতো, সেই মার্কস বা স্কোরটা হতো এইচএসের মার্কসের উপর ভিত্তি করে। সো এটার সাথে আমাদের সামঞ্জস্য কিছুটা বজায় রাখতে পারি, বাট পুরোপুরি নয়। ঠিক আছে, এখন যেমন পরীক্ষা দিয়ে তোমাদের একটা মার্কস
হচ্ছে, সেখানে একটা আলাদা একটা কম্পিটিশন, তখন আলাদা কম্পিটিশন ছিল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ছিল 90%-এর উপরে, 90%, 80%, 80%-এর নিচে নামতোই না, ঠিক আছে। কাট অফ যেটা থাকতো 80%, 90% এখন কাট অফ যেত, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা আলাদা প্রসেস, বাট এখানে আমি যেটা বলতে চাইছি, তোমাদের র্যাঙ্ক যখন বেরোবে তখন তোমরা জানতে পারবে যে কত র্যাঙ্ক পর্যন্ত তোমার একটা চান্স আছে, ঠিক আছে। এমন হতেই পারে যে এটা কিন্তু আলো এরকম হতে পারে যে এর মধ্যে পিডাব্লিউডি লুকিয়ে আছে, এর মধ্যে এসসি আছে, এর মধ্যে এসটি আছে, সব কিছুই আছে এই একটা পিডিএফে, ঠিক আছে। তো আমি আর বিশেষ করে এখানে কিছু বলছি না, যেদিন তোমাদের রেজাল্ট বেরোবে তারপর তোমাদেরকে এটা নিয়ে বলবো আরও ডিটেলসে যে কত কী র্যাঙ্ক হলে কোন কলেজগুলো রাখতে পারো, যেগুলোতে একটু ফ্যাসিলিটি বেশি রয়েছে, কোথায় সুযোগ হতে পারে। আর যত এই পিডিএফে যত শেষের দিকে আসবে তত হচ্ছে তোমার শেষের দিকে যারা পেয়েছে, ঠিক আছে, একদম ফার্স্ট কাউন্সেলিং কেউ পায় না, ঠিক আছে। এত হাজার র্যাঙ্কে মানে ফার্স্টেই পেয়ে গেলে এরকমটা নয়, তোমাদেরকে পেশেন্স রাখতে হবে। ফার্স্ট সেকেন্ড যাবে, তারপরে আবার মপ আপ রাউন্ড শুরু হবে, তিনটে রাউন্ড মপ আপ রাউন্ড যাওয়ার পর এক্সটেন্ডেড মপ আপ তিনটে রাউন্ড যাবে, তারপর গিয়ে স্পট রাউন্ড কাউন্সেলিং হবে। তো এরকম অনেকগুলো প্রসেস আছে, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে যে হয়ে যাবে এরকমটা নয়, তোমরা চেষ্টা করতে থাকো, ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করছে স্যার আমি 20 পাবো, 10 পাবো, তো আমরা কি চান্স পাবো? দেখো 10 বা 5-এর কথা আমি বলবো না, যারা মোটামুটি ভাবো 30 পেয়েছো 25 পেয়েছো তাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করো, আর যারা তার থেকে কম পেয়েছো অবশ্যই বলবো তোমরা কিন্তু পরবর্তী বছর জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। পরবর্তী বছর জন্য যদি শুরু করতে চাও আমাদের এখানে কোচিং দেওয়া হয়, ঠিক আছে। পেইড ক্লাস অলরেডি স্টার্ট হবে আমাদের, অ্যাডমিশন চলছে আমাদের এখনও পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে অবশ্যই অ্যাডমিশন নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমাদের বলি প্রাইভেট কলেজ কোনগুলো বেস্ট, ঠিক আছে, এটা তো জানা জরুরি। যদি না জানো তাহলে কী হবে, শেষ পর্যন্ত গিয়ে দেখবে যে হয়তো তুমি গভর্নমেন্ট কলেজ পেলে না, এবার ভালো প্রাইভেট কলেজগুলো হাতছাড়া হয়ে গেল। তো সেই সেই প্রাইভেট কলেজগুলো জেনে নাও। দেখো তোমাদের যে ফি স্ট্রাকচারটা বলছি এটা কিন্তু পুরোপুরি 2021-এর ফি স্ট্রাকচার, আমি আগেও বলেছি এবং এখনও বলছি, এখানে পরিষ্কারভাবে লেখা আছে 2021-এর ফি স্ট্রাকচার। তবে এখানে একটু 19-20 হবে, ঠিক আছে, এমন না যে পুরোটাই 19-20 হয়ে গেলো, এরকমটা নয়, একটু 19-20 হবে। তবে আমাদের দৃষ্টিতে সবথেকে যেটা কম খরচে সেটা কোনটা সেটা তোমাদের বলে দিই, একটু নিচের দিকে আসবে, ঠিক আছে। এই যে ভারত সেবাশ্রম, ঠিক আছে, এখানে দেখো কোর্স ফি কত, তোমাদের কিন্তু টোটাল লাগছে 291,000 টাকা, টোটাল 3 বছরের কোর্স ফি, ঠিক আছে, এবং এখানে হোস্টেল 5,000 টাকা লাগছে। এবার বলি প্রাইভেট কলেজে কিন্তু সব সময় হোস্টেল কিন্তু ম্যান্ডেটরি হয় না, ঠিক আছে, সব কলেজে একই রকম নিয়ম নেই, কোনো কোনো কলেজে ম্যান্ডেটরি, কোনো কোনো কলেজে ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। তো এটা তোমাদেরকে সেই কলেজের সাথে কথা বলে জানতে হবে, এটা এভাবেই বলা সম্ভব নয়, ঠিক আছে। যদি না লাগে তাহলে কিন্তু কোর্স ফি অনেক কমে যাবে, যদি লাগে তাহলে কিন্তু এখানে আরও অনেকটা বেড়ে যাবে, কারণ তোমার অলরেডি 291,000 টাকা লাগছে, তার সাথে কিন্তু আরও 5×12=60, মানে তোমার 1 বছরে 60,000 টাকা এবং 3 বছরে 36=18, মানে 180,000 টাকা আরও এক্সট্রা ধরতে হবে, ঠিক আছে। তো এইটা ধরতে গেলে আরও অনেকটা মানে কী বলবো হিউজ পরিমাণ কিন্তু কোর্স ফি হয়ে যায়, ঠিক আছে, মানে কোর্স ফি মানে টোটাল কোর্স ফি কথা বলছি। আর যদি তুমি মানে এরকম হয় যে কোনো কলেজ যেখানে হয়তো তোমার হোস্টেলটা ম্যান্ডেটরি নয়, এরকম একটা কলেজের নাম আমি জানি, কিন্তু আমি এই বছর এটা নিয়ম আছে কি না সেটা আমি বলতে পারছি না, কিন্তু একটা কলেজ ছিল 2021-এর কথা বলছি, সেটা কি, সেটা হচ্ছে তোমার নার্সিং ট্রেনিং স্কুল একটা ছিল এখানেই, ঠিক আছে, টেকনো ইন্ডিয়া, ঠিক আছে, এইটা খুব ভালো কলেজ। এখানে কিন্তু বলা হয়েছিল যে না, এটা কিন্তু 2021-এর কথা বলছি, 2021-এর এরকম নিয়ম ছিল যে হোস্টেল ম্যান্ডেটরি নয়, অর্থাৎ তুমি চাইলে নিতে পারো চাইলে নাও নিতে পারো। তো যাই হোক সেটা ছিল 2021-এ, এখন 2022-এ কী নিয়ম করেছে এটা জানি না, তো এটা তোমাদেরকে একটু জানতে হবে। তো এখনই কিছু করার দরকার নেই, অনেকেই আছে দেখবো যে ফোনে মেসেজ আসছে বলে ফোন চলে গেল, মানে স্যার আজকে আমি দেখেছি আমাদের গ্রুপে এরকম হচ্ছে, খুব এরকম মেসেজ আসছে, 2-1টা দেখছি মানে অন্য অন্য জায়গা থেকে কোন প্রাইভেট কলেজ থেকে মেসেজ আসছে যে তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো, এত কোর্স ফি কমে হয়ে যাবে, প্লাস তার সাথে তোমাদের একটা ল্যাপটপ ফ্রি দেওয়া হবে, এরকম অদ্ভুত অদ্ভুত কিছু মেসেজ আসছে। তোমাদেরকে বারবার বলছি, রিকোয়েস্ট করছি, সাবধান করে দিচ্ছি, এরকম মেসেজের ফাঁদে পা দেবে না, ঠিক আছে, কারণ এগুলোতে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। কে কোন কোথা থেকে মেসেজ করছে আমি জানি না, পার্সোনালি অনেকে মেসেজ করছে, অনেকে যারা রিপোর্ট করছে তো আমি তাকে গ্রুপ থেকে রিমুভ করছি, বাট যদি সে না বলতো তাহলে হয়তো জানতেই পারতাম না। তো এরকম প্লিজ যারা করছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা করবেন না, আর যারা গ্রুপে আছো তাদেরকেও বলছি প্লিজ একটু সাবধান থাকবে, ঠিক আছে, কারণ এরকম অনেক চিটিংবাজ লোক আছে, ঠিক আছে, তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আদৌ সেটা সত্যি কি মিথ্যে আমি কিন্তু জানি না, সেসব কলেজগুলো ভালো কি খারাপ। সো আমি এটাই বলবো যে কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে যেসব কলেজগুলো হচ্ছে সেগুলোই নেবে, তার বাইরে কোনো কলেজে নেবে না, ঠিক আছে। তো জাস্ট এ মিনিট,
তো প্রতিদিন এরকম অনেক ফোন কল আমার কাছেও আসে, আমাদেরকে অফার করে, ঠিক আছে, বিভিন্ন কলেজ থেকে অফার করে যে আপনারা প্লিজ আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করে দিন, বাট আমরা করি না, সত্যি কথা বলছি, কারণ এখানে করলে আমারও তো কিছু প্রফিট হবে বাট তোমরা হয়তো পরবর্তীকালে প্রবলেম পড়বে। তো আমি এটাই বলবো, অবশ্যই একটু মাথায় রাখবে যে সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশন নেবে না, কাউন্সিলিংয়ের থ্রুতে যেসব কলেজগুলো পাবে সেগুলোতে শুধুমাত্র নেবে, ঠিক আছে। এবার বলি দেখো সরাসরি ছেলেদের কলেজগুলো আসি, ছেলেদের মধ্যে দেখো এটা আগে ছিল কেয়ার অ্যান্ড কিউর, এবছরে কী কারণে নেই আমি জানি না, হয়তো পরে অ্যাড করা হবে, তো যাই হোক সেটা কথা বাদ দিচ্ছি। বাকি যে কলেজটা আছে দেখো তোমাদের একটা দেখাই, জেনেক্সে, ঠিক আছে, জেনেক্সটা তোমাদের ছেলেদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের 3 বছর কিন্তু 5,10,000 টাকা মতো নেওয়া হচ্ছে, এবং তার সাথে হোস্টেল ফি 7,500 টাকা করে এক্সট্রা নেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কোর্স ফি, ঠিক আছে, কোর্স ফি মানে টোটাল হোস্টেল ফি কোর্স ফি সব কিছু মিলে তো 5,000-7,500 টাকা প্রতি মাসে নেওয়া হবে। এবার সেটা 3 বছরে কত টাকা হয় তোমরা হিসাব করে নেবে, ঠিক আছে। তো এবার বলি বাকি যেগুলো আছে, দেখো ভালো যেসব কলেজগুলো একদম মানে কমের মধ্যে, তো দেখো তোমাদের আমার চোখে যেটা আসছে তোমাদের আরেকটা দেখিয়ে দিই, জাস্ট এ মিনিট, এক্ষুনি দেখলাম, একটু দাঁড়াও, ওয়েট করো, লক্ষ্মীটাও তোমাদের ছেলেদের জন্য, ঠিক আছে, লক্ষ্মীতে দেখতে পাচ্ছে 5,10,000 টাকা, এবং এখানেও তাই 7,500 টাকা করে প্রতি মাসে তোমাদের কিন্তু হোস্টেল ফি লাগছে ছেলেদের জন্য এটা, ঠিক আছে। আর মেয়েদের জন্য আরেকটা দেখিয়ে দিই তোমাদের, মেয়েদের জন্য যেটা বেস্ট কলেজ, ঠিক আছে, যেটার জন্য ওয়েট করেছিলাম, ভারত সেবাশ্রম, এটা খুবই একদম নাম্বার 1। আর একটা হচ্ছে শ্রমজীবী স্কুল অফ নার্সিং, যেটা বালি হাওড়াতে রয়েছে, সেটাও কিন্তু অনেক কোর্স ফি কম। তারপর একটা হচ্ছে এশিয়া হার্ট ফাউন্ডেশন, ঠিক আছে, এশিয়া হার্ট ফাউন্ডেশন, এটাও কিন্তু খুব কোর্স ফি কম। তারপর টেকনো ইন্ডিয়াজের আন্ডারে যেটা আছে, ঠিক আছে, সেটাও কিন্তু কোর্স ফি কম, বেশ কম। এটা আগে 2021 কথা বলছি, এটা কিন্তু 2022 এখনও এটা পাবলিশ করেনি, আশা করছি কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ফি স্ট্রাকচার প্রকাশিত করে দেবে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত এই যে কলেজগুলো বললাম সেগুলো তোমরা অবশ্যই রাখবে। তো আমি আরেকবার বলেও দিচ্ছি, ঠিক আছে, আরও একটা তোমাদের বলে দিই, দাঁড়াও জাস্ট এ মিনিট, এখানে কিন্তু আরও বেশ কয়েকটা আছে, ঠিক আছে, এই যে জাস্ট এ মিনিট, এখানে আরও একটা আছে, আমি একটু দেখে তোমাদের বলছি, এই দেখো পিয়ারলেস আছে, ঠিক আছে, পিয়ারলেসটাও খুবই কম খরচ, এবং এখানে কিন্তু বেশ ভালো মতো একটা চান্স পাওয়া যায়, ঠিক আছে। এখানে চান্স পাওয়ার মানে তোমাদের বলছি, ধরো 3 বছর কোর্স ফি করলে, কোর্সটা কমপ্লিট করার পর 3 বছর পর কিন্তু তোমাদের এখানে একটা জব পেয়ে যেতে পারো, ঠিক আছে। পিয়ারলেস হসপিটাল তোমরা প্রত্যেকের নাম শুনেছো, ডিশানে প্রচুর কোর্স ফি বেশি, 2021 কিন্তু অনেকটাই বেশি লিখেছিলো, প্রায় 11,00,000 টাকার মতো লিখেছিলো, 11,50,000 মতো লিখেছিলো। তো তবে একটা কথা মাথায় রাখবে, সেটা কিন্তু সমস্ত কোর্স ফি ধরে, মানে তোমার থাকা খাওয়া 3 বছরের যাবতীয় যা খরচ সব কিছু মিলে 11,50,000 মতো লাগবে। এবার সেখানে কিন্তু তোমাদের একটা ভালো অপরচুনিটি হয়ে যায় পরবর্তীকালে, ঠিক আছে, তো সেই সব দিক দেখতে হবে। আর একটা কথা বলি, যে এবার বলি যে দেখো যেটা বলছিলাম রামকৃষ্ণ মিশনের আন্ডারে যে কলেজও আছে, যেমন তোমার ভারত সেবাশ্রম, ঠিক আছে, মা শারদা বলে একটা আছে, তো এই যে কলেজগুলো না, এগুলোতে কী জানো তো রামকৃষ্ণ মিশনে না প্রচুর কোর্স ফি কম, ঠিক আছে, অনেক কোর্স ফি কম, তোমার প্রায় 1,00,000 মানে 2,00,000-এর নিচেও লাগবে, ঠিক আছে, 2,00,000 টাকাও লাগবে না, 3 বছরে তোমার তো 1,00,000 কিছু টাকা লাগলো সামথিং। তো সেখানে একটা প্রবলেম হচ্ছে, তোমাদের কিন্তু 1 বছর ফ্রিতে সার্ভিস দিতে হবে, ঠিক আছে, এটা নিয়ম, এটা আমি তোমাদের একদম সিক্রেট টপ বলছি, এটা টপ সিক্রেট, এটা কিন্তু নিয়ম হচ্ছে মা শারদা বা তোমাদের এইরকম একটা ছিল, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন। এখানে কিন্তু নিয়ম হচ্ছে তোমাদেরকে 3 বছর কোর্স ফি তো কম নেবে, কিন্তু তোমাদের 1 বছর ফ্রিতে সার্ভিস দিতে হবে, অ্যাজ এ এমপ্লয়ি তোমরা কিন্তু সেখানে কাজ করতে পারবে। তো দেখো একটা কথা বলি, মানব সেবা হচ্ছে বা জীব সেবা হচ্ছে পরম ধর্ম, তোমাদেরকে এখানে শেখানো হবে সেসব, সত্যি কথা বলতে এখানে সুযোগ পাওয়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, যে কেউ সুযোগ পায় না এখানে, মানে বলতে গেলে সরকারি কলেজ পাওয়ার পর যদি কেউ চেষ্টা করে, যে সরকারি কলেজ যদি না হয় তাহলে যে কলেজগুলো নেওয়ার সবাই ইচ্ছে থাকে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। এইখানে সুযোগ পাওয়া বিরাট একটা মানে স্বপ্নের ব্যাপার, এখানে সুযোগ সবাই পায়ও না। রামকৃষ্ণ মিশন এমন একটা কলেজ যেটা মানে এটা এমন একটা বোর্ড যেটা হচ্ছে কি নিজেদের কিন্তু মানে কী বলবো, এরা অনেক কিছু নিয়ে চলে, ঠিক আছে, যেমন আইএনসি নিয়ে চলে, তারপর WBNC নিয়ে চলে, আবার আরও একটা ওদের নিজেদের একটা বোর্ড থাকে, সেই বোর্ডটা নিয়ে চলে ওদের, মানে একটা বিরাট একটা হইচই ব্যাপার, ঠিক আছে। তো সেখানে চান্স পাওয়াটা বিরাট ব্যাপার। তো প্রাইভেটের মধ্যে যদি বলো তো ফার্স্ট টাইম এগুলো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম এগুলোকে ফার্স্টে রাখবে, এগুলো বিরাট কলেজ, ঠিক আছে, মানে প্রাইভেটে কোনো কোনো কলেজে কাছাকাছি আসবে না। তারপর যে কলেজগুলো আসে, সরি বন্ধুরা, এরকম প্রতি মুহূর্তে এরকম ফোন আসে, ঠিক আছে, এখনও DND অন করা আছে দেখতে পাবে, আমি DND অন করে রেখেছি, এই যে দেখো DND অন করা আছে, তাও এত ফোন কল আসে, প্রতিদিন এরকম হাজারো ফোন কল আসে তোমাদের থেকে। তো যাই হোক সেটা আমি খারাপ লাগে না, কিন্তু এই ভিডিও রেকর্ড করার সময় এত ফোন কল আসে, তো যাই হোক সেটা কোনো ব্যাপার নয়। তো তোমাদের জন্যই এত কিছু, তোমাদের জন্যই এত কিছু হতে পেরেছি, এই জন্য অবশ্যই আমি গর্বিত তোমাদের জন্য। তো দেখো আমি এটাই বলবো যে যদি কারোর র্যাঙ্ক একটু বেশির দিকে যায়, ঠিক আছে, ধরো তোমার স্কোর হচ্ছে খুবই কম, ঠিক আছে, যদি ধরো এরকম হলো যে 20, 30, 40
তো খবরদার তোমরা কিন্তু আগে গভর্নমেন্ট কলেজ রাখবে না। কেন বলছি, এটা হচ্ছে একটা ট্রিক, ঠিক আছে, সিক্রেট টিপস, যে তোমাদের ধরো গভর্নমেন্টের চান্স খুবই কম, আমি বলছি না নেই কিন্তু চান্স খুবই কম, ধরো তুমি 20 পেলে 30 পেলে তো আছে না, কেন আছে, যদি এসটি হয়ে থাকো, এসসি হয়ে থাকো বা ওবিসি বা পিডাব্লিউডি হয়ে থাকো, বা ধরো তুমি মানে এমন একটা ক্যাটাগরি বিলং করো এর র্যাঙ্ক তোমার হচ্ছে ধর সিভিল ডিফেন্স আছে, তো ঠিক আছে, কিন্তু এর বাইরে যদি তুমি জেনারেল হয়ে থাকো, ধরো তুমি জেনারেল হয়ে থাকলে আর তোমার র্যাঙ্ক হয়ে গেলো হয়তো প্রচুর বেশি, আর তুমি হয়তো স্কোর করলে হয়তো 10 মানে 15 20, তো তুমি আশা ছেড়ে দাও, গভর্নমেন্ট কলেজ হবে না ভাই, মানে এটা সত্যি কথা সেটাই বলছি, 20তে কখনও জেনারেল কখনোই কেউ পায় না, এটা একদম মানে গ্যারেন্টিড, ঠিক আছে। কারা পেতে পারে, যাদের কোনো ক্যাটাগরি আছে, মনে করো সে এসসি এসটি আছে, তো তার তার জন্য আলাদা র্যাঙ্ক বেরোবে, সেখানে যদি কোনো চান্স পাই তো হতে পারে, বাট এমনি কিন্তু জেনারেলদের হয় না, ঠিক আছে। তো এইখানে তোমাদের এই প্ল্যানটা কাজে লাগাতে হবে যে আমি গভর্নমেন্ট তো পাবো না কিন্তু চেষ্টা করলে প্রাইভেট কলেজ, এই যে বড় বড় প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, এগুলোতে হয়তো চান্স পেয়ে যেতে পারি, তো তোমরা এইভাবে কলেজগুলো রাখবে যাতে তুমি এই সব কলেজগুলোতে ফার্স্টেই পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো সেগুলো কী করে রাখবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, আর বেশি কিছু বলছি না, অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে আবার আলোচনা করবো, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের, ঠিক আছে। তো কালকে আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।